প্যারিসে ফ্রেঞ্চ বাংলা স্কুলের নবগঠিত পর্ষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্কুলের হলরুমে এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় স্কুলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়ার 75তম জন্মবার্ষিকী পালন করা হয়। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী এনায়েত হোসেন সোহেল জানান, ফ্রেঞ্চ বাংলা স্কুলের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মনির হোসেনের প্রাণবন্ত পরিচালনায় এবং স্কুলের প্রতিষ্ঠাতা জামিলুর ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এই সময় অতিথি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, স্কুলের পরিচালক ফাতেমা খাতুন, আইওন টিভির ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল, অজয় দাস, শিল্পী সোমা দাস, দেবদোলাল চৌধুরী, বাবু বলরাম রাজ, বাদল পাল প্রশান্ত, জয়নুল আবেদিন, অভিজিৎ ঘোষ মুকুল, নুরুন্নাহার নিপা। অনুষ্ঠানে বক্তারা ফ্রান্সে অবস্থিত একমাত্র বাংলা স্কুলের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য এবং ফ্রেঞ্চ বাংলা স্কুলের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।